আসলে অলমোস্ট আমি কুরবানি দিতে সাকিব ভাইয়ের সাথে নিত্যর একটা ই করেছি, যেটা আমাদের কুরবানি গানটা, অবশ্য ওখানে আমাকে দেখতে পারবেন। আসলে কি বলার কথা, সেটা ওনাকে তো খারাপ লাগার কথা না, কেন সবার ফেভারিট একটা নায়ক এবং সে কিন বলে কথা সবার চোখে মুখে থাকে, অবশ্যই ভালো লাগে। আমারও তো অবশ্যই ভালো লাগে, ভালো না লাগলে তো আমি কাজ করতাম না। কোন জিনিসটা আসলে কোন জিনিসটা ভালো লেগেছে, ওনার সব অভিনয়ই ভালো লাগে, কিন্তু সবচেয়ে কষ্টকর জিনিস লেগেছে যে ওনারা দুজন মিল হতে পারি নাই, এটাই সবচেয়ে অনেক কষ্ট লেগেছে। আসলে আমার এখনো দেখা হয়নি, হ্যাঁ ব্যস্ততার কারণে। আসলে মানুষের কাছে আমি যতটুকু শুনেছি এবং যে কাহিনীটা, আমার আসলে অনেকটাই ভালো লেগেছে, আমার অনেক দেখার ইচ্ছা, কিন্তু আমি ব্যস্ততার কারণে আমি সুযোগ পাইনি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই কান্না করেছে, কেননা এটার মধ্যে এমনই একটা জিনিস ফুটে উঠেছে যে ওনারা দুজনের মিল হতে পারি নাই, এটার জন্য মানে খুবই। আসলে একটা জিনিস কি, কাছের মানুষ যখন কাছে না থাকে, দূরে চলে যায়, এটার হারানোর ব্যথাটা অনেক কষ্ট, আর সবচেয়ে বড় কথা এই জিনিসটা অনেক খারাপ লাগছে। কিন্তু কিরণ কো অনেকে চিনে এবং সে কিন্তু অনেক ভালো একটা নায়ক, জি। আপনার কাছে কি এমন মনে হয় কিরণের সম্বন্ধে? আসলে একটা জিনিস বলতে কি, মানুষকে ছোট করে দেখা উচিত না, কেন আমাদের বিধাতা যেভাবে খুশি হয়ে যাকে যেভাবে তৈরি করে, সো হিরো আলম আসলে মানুষটা ভালো, খারাপ না, ওর মনটার মধ্যে কোনো প্যাঁচগুস নাই আর খুবই সরল সোজা। আমি আশা করি ওর সামনে দাঁড়ালে ভালো হবে। হ্যাঁ অবশ্যই, কেন করবো না। আমি একটা জিনিস কি, আমি মিডিয়াতে আসছি যেদিন থেকে, সেদিন থেকে একই কথা বলেছি, আমি কাজকে ছোট করে দেখবো না, তাতে অন্য কেউ হোক বা না হোক, আমার কথা যে কাজটা, আমি এখানে আসছি আমি সামনের দিকে আগানোর জন্য, আমি ছোট থেকে বড় হব, এটাই হলো কথা। আর একজন শিল্পী হিসাবে, একজন আর্টিস্ট হিসাবে মাঝবি তার মাথায় এটা থাকতে হবে যে ছোট থেকে বড় হতে হবে, তাতে হিরো আলম হোক বা অন্য কেউ হোক। কখনো হিরো আলমের নায়িকা হিসাবে দিলে আপনি অবশ্যই কাজ করবেন? হ্যাঁ অবশ্যই, শিওর। আচ্ছা, হিরো আলমের রিয়া মনি কাজ করতেছে এবং অন্য নায়িকারা কাজ করতেছে, তারা কাজ করলে তো আমাদেরকে বলতেছে খুব ভালো মানে ইয়া পাচ্ছে, তো আপনিও সেই জন্য কাজ করতে যাচ্ছেন? আসলে সেই জন্য না, আমার কথা একটাই, আমি ফার্স্টে বলেছি ছোটকে কোনো সময় নিম্ন করে দেখবা না, কাজটাকে বড় করে দেখো, সবচেয়ে বড় কথা। এটা তো কোনো সমস্যা নাই, সে কথা বলতে পারে না, সে আস্তে আস্তে শিখবে, আমরাও তো এখানে আসছি একভাবে না, এক লাফে তো আসি নাই, আমরা আস্তে আস্তে ধাপ পার করতে করতে আসছি, তাই না? আচ্ছা হিরো আলম প্রিয় তোমার গানটা গাইছিল, আসলে গানটা আপনার কাছে কেমন লাগে? আলমের আসলে খুবই মজা লেগেছে, ফানি ছিল গানটা, সো কি বলবো, কিছু বলার নাই, কপি হয়েছে তো গানটা, আসলে একটু ফানি ছিল। আপনাকে একটু গান শোনাবেন প্রিয়? তো সামনে আমাদের আবার সিজন আসতেছে, সো আমি সবার উদ্দেশ্যে একই কথা বলবো, আমি আজকে এখানে এসে দাঁড়াইছি, আপনারাও আসেন, আর যারা যারা আমার এই সাক্ষাৎটা দেখবেন, অবশ্যই মডেল হিসাবে কোনো কিছু খারাপ মনে করবেন না, মডেল আসলে একজন কি বলে এটা, শিল্পী জাতীয়, ঠিক আছে? মডেলটা সামনের দিকে আগায় লাইফটাকে চেঞ্জ করে দেয়, লাইফটাকে চেঞ্জ করে দেয়। এবং আমরা যারা আর্টিস্ট আছি, তারা আসলে সবসময় চেষ্টা করি সামনের দিকটাকে আগে আনা, ঠিক আছে? ধন্যবাদ।